বাপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি সহজ হোম রেমেডি, যেটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে তোমাদের স্কিনটা দাগমুক্ত, ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও অ্যান্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও। আর ভিডিওটি যেহেতু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল, সো ভিডিওটিতে কি লাইক দিতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং নেক্সটে তোমরা কোন ভিডিওটি দেখতে চাচ্ছ, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আজকের ভিডিওটি বেসিক্যালি সেই সকল আপুদের জন্য যাদের ফেসে দাগ আছে, স্কিনের গ্লো হারিয়ে গেছে এবং স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে, স্কিনের বয়সের ছাপটাকে তোমরা কমাতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আজকের এই হোম রেমেডিটির জন্য তোমাদের মাত্র একটা উপাদান লাগবে এবং সেটা হচ্ছে কাঁচা দুধ। তোমাদেরকে দুধ নিতে হবে পরিমাণ মতো, 5 টেবিল চামচ, একটা বাটির মধ্যে 5 টেবিল চামচ দুধ নিতে হবে। এবং এর সাথে তোমাদের লাগবে একটা কটন প্যাড কিংবা কটন বলও তোমরা নিতে পারো। সো সেই দুধের মধ্যে তোমাদের একটা কটন প্যাডটাকে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। দেন ভালোভাবে এটা যখন তোমাদের কটন প্যাডের মধ্যে দুধটা সোক করে নিবে, তখন তোমাদের ফেসে সেটাকে ব্যবহার করতে হবে। এবং এই পদ্ধতিটি তোমাদেরকে অবশ্যই রাতের বেলা ব্যবহার করতে হবে, এবং রেগুলার যদি তোমরা ঘুমানোর আগে এটা ব্যবহার করো, তোমরা নিজেরাই এটা ডিফারেন্সটা বুঝতে পারবে। সো কীভাবে তোমরা এটাকে ব্যবহার করবে, ফেসটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, দেন হচ্ছে ওই কটন প্যাডটা তোমাদের ফুল ফেসে ভালোভাবে তোমাদের ফেসটা মুছে নিবে ওই কটন প্যাডটি দিয়ে। এতে করে তোমাদের স্কিনের সারাদিনের যে ধুলো ময়লা, ডাস্ট, ইম্পিউরিটিস আছে সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগবে। সো এভাবে তোমরা স্কিনে এটা ওয়াইপ আউট করার পর, দেন হচ্ছে বাকি যে দুধগুলো থেকে যাবে সেটাকে তোমরা নিয়ে তোমাদের ফেসে জেন্টলি ম্যাসাজ করবে। আমরা যেভাবে ফেশিয়াল ম্যাসাজ করে থাকি, ম্যাসাজ ক্রিম দিয়ে যেভাবে তোমরা ম্যাসাজ করো, আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড মোশনে পুরো স্কিনটাকে ভালোভাবে জেন্টলি ম্যাসাজ করবে। দেন ম্যাসাজ করা হয়ে গেলে তোমাদের ফেসে এটাকে রেখে দিতে হবে 30 মিনিট পর্যন্ত। দেন 30 মিনিট হয়ে গেলে দেখবে এটা তোমাদের স্কিনে অনেক বেশি টান টান লাগবে এবং ড্রাই হয়ে যাবে যে মাস্কটা তোমরা ইউজ করেছো। দেন হচ্ছে তোমাদের ফেসটাকে তোমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। ইমিডিয়েটলি দেখবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে, হেলদি লাগবে এবং অনেক বেশি ক্লিয়ার লাগবে। এবং এটাকে রেগুলারলি ইউজ করার ফলে তোমাদের স্কিনটা দেখবে অনেক বেশি চকচকে হয়ে যাবে। সো এই পদ্ধতিটিকে তোমরা রেগুলার রাতে ইউজ করতে পারো, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। অল স্কিন টাইপসে তোমরা এটাকে ইউজ করতে পারবে, তবে যাদের স্কিনটা কম্বিনেশন টু ড্রাই তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ভালো কাজ করবে। এবং এই পদ্ধতিটিকে তোমরা টিনেজারের উপরেও ইউজ করতে পারো। এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে দুধ। দুধ আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের স্কিনে ময়েশ্চার প্রোভাইড করতে হেল্প করে, স্কিন টোনটাকে ব্রাইটেন করতে হেল্প করে, স্কিন থেকে সমস্ত প্রকার দাগছোপটাকে দূর করতে হেল্প করে থাকে এবং আমাদের স্কিন থেকে ব্রণ কমিয়ে আনে এবং স্কিনের ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসটাকে প্রিভেন্ট করতে অনেক ভালো কাজ করে এবং স্কিনের বয়সের ছাপটা কমাতে হেল্প করে এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি টাইটেন রাখতে হেল্প করে এবং পোরটাকেও মিনিমাইজ রাখে। সো তোমরা যারা চাচ্ছ একটি উপাদান দিয়ে এতগুলো বেনিফিটস পেতে, তারা অবশ্যই এই রেমেডিটিকে ট্রাই করে দেখতে পারো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।